BPL ফুটবলের 15তম রাউন্ডের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4:30টায় দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব 27 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন সাইফের তবে শেষ দুই ম্যাচে জয় না পাওয়ায় সাইফের লক্ষ্য মুক্তিযোদ্ধাকে হারিয়ে জয়ের ধারায় ফেরা অন্যদিকে 8 পয়েন্ট নিয়ে রিলিগেশন শঙ্কায় রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ তাই সাইফকে হারিয়ে পয়েন্ট বাড়ানোই লক্ষ্য তাদের এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:45টায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামছে আরামবাগ ক্রীড়া সংঘ